নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ব্যবসায়ী কারসাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বাতিল করা হবে লাইসেন্স, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র বন্ধ করা হবে। রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃ মন্ত্রণালয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রমুখ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, এই বসাটা একটা সদিচ্ছার প্রকাশ। আপনাদের আমাদের সবারই মনে রাখতে হবে, শেখ হাসিনা সরকার একটি রাজনৈতিক অঙ্গীকার, দেশের মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং যাতে সহজলভ্য হয় সে ব্যবস্থা গ্রহণ করা। তিনি আরো বলেন, মূল কথা হলো বাজারে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শর্টেজ নেই, কিন্তু কিছু মধ্যস্থভাগী আছে, কিছু মতলববাজি যারা কারসাজি করে তারা আছে। সেই শ্রেণীর কৃত্রিম একটি সংকটের কারণে আমরা এই ধরনের একটি বিপদে পড়ি। সুতরাং আপনারা আজ থেকে আশ্বস্ত হতে পারেন, যেসব মেজার্স আমরা কঠিনভাবে নেব, ইনশাল্লাহ আমরা আশা করি শীঘ্রই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারা বাজার ম্যানিপুলেট করছে, তাদের শনাক্ত করা গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে আব্দুর রহমান বলেন, অবশ্যই করছি, সেই পূর্ণাঙ্গ বের করার ব্যাপারটি সময় সাপেক্ষ। আমরা আলোচনা করছি, চিহ্নিতকরণ যখন সুনির্দিষ্ট করা যাবে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, লাইসেন্স বাতিল করা হবে, তাদের ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র বন্ধ করা হবে। রমজানে পণ্যের সংকট নেই এমন প্রশ্নের উত্তরে আব্দুর রহমান বলেন, সব পরিসংখ্যান আছে, কোনো কিছুতেই শর্টেজ নেই। টেকনিক্যাল রিজনে সেই পরিসংখ্যানের বিস্তারিত সাংবাদিকদের দিতে চাচ্ছি না। ডলার সংকট নিয়ে করা প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, রমজানে যেসব পণ্য আমদানি করি, গত বছর জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 8টি প্রোডাক্টের যত এলসি হয়েছিল, এলসি ওপেন করার সমস্যা ঠিক না, পণ্যগুলো সময় মতো দেশে এসে পৌঁছবে বলে আশা করছি, কোনো মধ্যস্থভাগী সমস্যা না করলে দাম বাড়ার কোনো কারণ নেই, রমজানে পণ্যের কোনো ঘাটতি হবে না।